চার রাকাত সুন্নত নামাজে প্রত্যেক নামাজ রাকাতে কি সুরা ফাতিহার সাথে অন্য কোনো সুরা মিলাতে হবে? সেই ক্ষেত্রে ধরুন আমি তৃতীয় রাকাতে সুরা ফাতিহার সাথে সুরা মিলাইনি, তাহলে কি আমাকে সজদা দিতে হবে? সজদার নিয়মটা বা কি? প্রথমত হ্যাঁ, চার রাকাত সুন্নতের সুন্নত নামাজের প্রতি রাকাতেই আপনাকে সুরা ফাতিহার পরে আরেকটি সুরা মিলাতে হবে, এটাই নিয়ম। ফরজ সালাতের শুধুমাত্র শেষ দুই রাকাতে শুরু সুরা ফাতিহা, কিন্তু সুন্নত নামাজের প্রতি রাকাতেই সুরা ফাতিহার পরে সুরা মিলাতে হবে, এটাই হচ্ছে নিয়ম। নিয়মের ব্যত্যয় যদি ঘটে যায় তাহলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেন যে তাকে সজদা দিতে হবে, অন্যান্য ইমামরা বলেন যেহেতু এটা সুন্না সেহেতু সজদা দিতে হবে না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি মনে করেন যে সুরা মিলানোটাও মানে অর্থাৎ সুরা ফাতিহার পরে সুরা মিলানোটা ওয়াজিব, এই জন্য তার নিকট সেটা সেটা সেটার জন্য সজদা দিতে হয়। আসলে সজদা দেওয়ার জন্য সরাসরি দলিল লাগবে, এরকম কোনো দলিল পাওয়া যায় না যে সুরা ফাতিহার পরে আর একটি সুরা অতিরিক্ত সুরা পড়াটা ওয়াজিব হওয়ার কোনো সরাসরি দলিল নেই। এই জন্য সুন্না মোতাবেক বোঝা যাচ্ছে, অন্য হাদিসদের বোঝা যায় যে ও একরা মাতাইয়াসা আলা কামিনাল কোরআন, যে হাদিসে আসছে যে অতটুকু সহজ অতটুকু পড়ো, এটা সাধারণত ফরজ সালাতের ব্যাপারে বলা হয়েছে। এই জন্য যতটুকু সহজ হয়েছে ততটুকু পড়বেন, যতটুকু অর্থাৎ যদি কোনো সুরা ফাতিহা পড়া হয় তাহলে আর আলহামদুলিল্লাহ তার জন্য সজদা লাগবে না, এটাই হচ্ছে বিশুদ্ধ মত।